হাউসের নাম হচ্ছে নজরুল হাউস, একটা নাম হচ্ছে রবীন্দ্র হাউস, একটা হচ্ছে জসীমউদ্দিন হাউস, আরটা হচ্ছে কি হাউস, বাদলপিয়া হাউস। এই চারটা হাউসকে কেন্দ্র করে আমাদের শিক্ষার্থীদেরকে এবং শিক্ষক যারা আছেন তাদেরকে আমরা ভাগ করেছি। আমরা অলরেডি হাউস ভিত্তিক অ্যাসেম্বলি শুরু করেছি। আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি এই জন্য যে কি আমাদের হাউস ভিত্তিক যে অ্যাসেম্বলিগুলো হবে সপ্তাহে আমরা যেন সেটা প্রত্যেককে থাকি, এবং এটার উপর কিন্তু বছর শেষে কিন্তু একটা মার্কস থাকে টোটাল কোকারিকুলামের মধ্যে, তার মধ্যে হাউজের অ্যাক্টিভিটির জন্য একটা মার্কস ফিক্স করা আছে। সুতরাং হাউজের কাজে গ্যাপ দেওয়া যাবে না। আমরা যেহেতু আলাদা আলাদা বলতে পারি না, এই জন্য কম্বাইন্ড এখানে আইনে সবাইকে একসাথে বলার চেষ্টা করতেছি। সুতরাং আমরা আশা করবো যে কি তোমরা হাউজের যে বিষয়গুলো আছে সে হাউজের ব্যাপারে তোমরা তৎপর থাকবা, এবং হাউজের কর্মকাণ্ডগুলোকে নিজের কাজ মনে করে ভালো কাজে প্রতিযোগিতার জন্য তোমার হাউসকে তুমি কীভাবে সামনে নেবা, একাডেমিক্যালি কোকারিকুলারলি সব দিক দিয়ে স্যার ম্যাডামরা যারা আছেন তারা